ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য। পরিপ্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বুয়েসেলের মাধ্যমে। আমি প্রথমে বলে রাখি যে বুয়েসেলটা হচ্ছে 2023 সালে বুয়েসেলের বছর, কারণ বুয়েসেলে প্রচুর লোক, প্রচুর প্রচুর সার্কুলার পড়েছে এবং অনেক লোক বিদেশে গিয়েছে বা প্রসেসিংয়ে আছে, অন দ্য ওয়েতে আছে। সব মিলিয়ে এবার বুয়েসেলের যে তাদের সাফল্যটা অন্য কোনো বছরে আমার মনে হয় না এত সার্কুলার দিয়েছে। 2023 সালে সর্বোচ্চ সার্কুলার পড়েছে, বিশেষ করে ফিজিতে, অস্ট্রেলিয়ায়, জাপান, কুয়েত সব দেশেই মূলত তারা এবার লুক নিয়েছে সরকারি মাধ্যমে। আপনারা জানেন যে বুয়েসেলের যত লুক নেয় সব সরকারি মাধ্যমেই নেয়। এখানে কোনো দালাল নাই, কোনো এজেন্সি নাই, কিচ্ছু নাই। আপনার ইচ্ছা করলে স্বল্প খরচে, স্বল্প সত্ত্বে আপনারা বিদেশ যেতে পারেন। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটি লম্বা হতে পারে, আজকে অনেক বড় একটি বিজ্ঞপ্তি। আপনারা ভিডিওটি না জেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর আপনাদের কাছে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বুয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা পরিচালিত, স্থাপিত হয়েছে 1984। এখানে জরুরি ভিত্তিতে বুয়েসেলের মাধ্যমে ফিজিতে তারা এর আগেও কয়েকবার সার্কুলার দিয়েছে, অনেক লোক নিয়েছে। তো লাস্ট সার্কুলার এটা 20 তারিখে দিয়েছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যারা ফিজিতে যেতে ইচ্ছুক, যারা বাইরে কান্ট্রিতে যেতে ইচ্ছুক, তাদের জন্য আজকে অনেক বড় একটি সার্কুলার। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই সার্কুলার বিষয় নিয়ে আলোচনা করব। তারপরও যদি আপনাদের কিছু জানা থাকে, কোনো কিছু বোঝার থাকে, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। তার আগে বলে রাখি, এখানে শুধু পুরুষ কর্মী নেবে, কোনো মহিলা কর্মী নেবে না। পদের নাম এক নম্বরে আছে হোম টিচার, গৃহশিক্ষক। পদের সংখ্যা হচ্ছে একটি। কাজের সময় হচ্ছে প্রতি সপ্তাহে কমপক্ষে 40 থেকে 48 ঘন্টা ডিউটি প্রত্যেকটা পদের জন্যে। বয়স হচ্ছে অনূর্ধ্ব 40 বছর, যাতে 40 বছর, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। হোম টিচার মানে গৃহশিক্ষকের বেতন হচ্ছে আপনি 30,000 থেকে 40,000 ফিজিয়ান ডলার প্রতি বছর, মানে বছরের হিসাব, কারণ মান্থলি হিসাব দেয়নি সার্কুলারে। আমি বছরের হিসাবটা আপনাদের জানাচ্ছি। 2 নম্বর দেওয়া আছে কমার্শিয়াল রেফ্রিজারেটর অ্যান্ড টেকনিশিয়ান সুপার মার্কেটের জন্যে কমার্শিয়াল রেফ্রিজারেশন টেকনিশিয়ান, মানে হচ্ছে সম্ভবত মেবি ফ্রিজের টেকনিশিয়ান সুপার মার্কেটের জন্য। এটা পদের সংখ্যা হচ্ছে 3টি। এদের বেতন হচ্ছে 15,000 থেকে 25,000 ফিজিয়ান ডলার। তারপর 3 নম্বর হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, দুটোতে আপনারা যারা পড়াশোনা করেছেন তারা যেতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 4টি এবং বেতন হচ্ছে 20,000 থেকে 30,000 ফিজিলিয়ান ডলার প্রতি বছর। আমি ডলারটা বলবো বাৎসরিক, আপনারা বুঝে নেবেন, কারণ এখানে সব কিছু বাৎসরিক দেওয়া আছে। তারপরে দেওয়া আছে সাপ্তাহিকও দেওয়া আছে। পার্সোনাল ট্রেইনার, ফিজিক্যাল অ্যান্ড চিপস, ফিসো অ্যান্ড চিপস একজন। এখানে বেতন দেওয়া আছে 30,000 থেকে 40,000 ফিজিয়ান ডলার প্রতি বছর। স্কিল বাস ড্রাইভার মাস্ট হ্যাভ হেভি লাইসেন্স থাকতে হবে, অবশ্যই অবশ্যই তার যে পদে আবেদন করবেন তার হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লোক নিবে 10 জন, বেতন হচ্ছে 400 ফিজিয়ান ডলার প্রতি সপ্তাহে, এখানে সপ্তাহের হিসেবে এসে পড়েছে। তারপরে হচ্ছে হেভি ট্রাক অ্যান্ড ট্রেলার ড্রাইভার 10 জন, বেতন হচ্ছে 5 থেকে 6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। 7 নম্বরে আছে বাস ট্রাক ডিজেল ইঞ্জিন মেকানিক, হচ্ছে 10 জন, 6 থেকে 7 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। 8 নম্বর আছে অটোমোবাইল মেকানিক্স উইথ হাইব্রিড ভায়োলিন এক্সপিরিয়েন্স, 15 জন, 6 থেকে 7 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। তারপর দেওয়া আছে অটোমোবাইল প্যানেল বেটার অ্যান্ড স্প্রে প্রিন্টার 10 জন, প্রতি ঘন্টা হচ্ছে 6 থেকে 7 ফিজিয়ান ডলার।
তারপর 10 নম্বর দেওয়া আছে ফিনিশিং জয়নর 5 জন, 5 থেকে 6 ফিজিয়ান ডলার। 11 নম্বর আছে কমার্শিয়াল রিভিজার টেকনিশিয়ান হচ্ছে 4 জন, 6 থেকে 7 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। 12 নম্বর আছে স্কিল ওয়াটার ট্যাঙ্ক মোল্ডিং মেশিন অপারেটর 3 জন, 5 থেকে 6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। 13 নম্বর দেওয়া আছে এসি অ্যান্ড রেফ্রিজারেটর টেকনিশিয়ান 10 জন, প্রতি ঘন্টা হচ্ছে 5 থেকে 6 ফিজিয়ান ডলার। এবং 14 নম্বর দেওয়া আছে ওয়েল্ডার স্টিল ফেব্রিকটর 10 জন, 5 থেকে 6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। 15 নম্বর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান 5 জন, প্রতি ঘন্টা হচ্ছে 5 থেকে 6 ফিজিয়ান ডলার। 16 নম্বর দেওয়া আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স 5 জন, 5 থেকে 6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। 17 নম্বর দেওয়া আছে প্রিন্ট ইঞ্জিনিয়ার 5 জন, 5 থেকে 6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। জেনারেল মেকানিক অপারেটর 5 জন, 5 থেকে 6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। এবং সর্বশেষ দেওয়া আছে 19 নম্বর রেফ্রিজারেটর ফার্বিকেটর 3 জন, 6.5 থেকে 7.5 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য। তো এখানে সত্য বলে দেওয়া আছে আপনারা এখানে ভিসা পাবেন 2 বছরের চুক্তিতে, তবে নবায়নযোগ্য, প্রতি সপ্তাহে ডিউটি হচ্ছে 48 ঘন্টা। আগে বলা আছে প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং কর্মস্থল যাতায়াতের ব্যবস্থা নিয়োগকর্তা কোম্পানি বহন করবে, যে কোম্পানিতে আপনি নিয়োগ দিবেন সেই কোম্পানি সব কিছু বহন করবে, প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে, খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে, চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে, সম্ভাব্য বিমান ভাড়া 2,20,000 থেকে 2,50,000 টাকা, এটা আপনাদের নিজেদের বহন করতে হবে। চাকরি শেষের দেড়ে ফেরত আসার সময় বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজির সমান আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অন্যান্য তথ্যাবলীতে দেওয়া আছে নির্বাচিত প্রার্থীতে বইয়ের ছিল নির্ধারিত সার্ভিস চার্জ 41,760 টাকা অথবা 53,360 টাকা, ফিজি ইমিগ্রেশন ফি, ভিসা ভেরিফিকেশন ফি, ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাবদ 25,000 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। অন্যান্য আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন ছবি, অন্যান্য তথ্য দিয়ে পূরণ পূরক বয়েসেলের হতে প্রদত্ত লিঙ্কে আগামী 31/3/2023 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হইল। তো লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তার আগে বলে রাখি যে এই ফর্মটা পূরণ করা মানে আপনারা যেতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নাই, জাস্ট এই ফর্মটা পূরণ করা মানে রেজিস্ট্রেশন করা। আপনি যে ইন্টারভিউ দিবেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার একটা রেজিস্ট্রেশন, আপনারা সহজেই ফর্মটা পূরণ করতে পারবেন। মান কয়েকটা তথ্য দিলে ফর্মটা পূরণ হয়ে যায়। এই ফর্ম চাকরির নিশ্চয়তা বহন করে না। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলটি কোনো আর্থিক লেনদেন করলে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আপনারা বুঝে শুনে সব কিছু বুঝে তারপরে চাকরিতে অ্যাপ্লাই করবেন, যে কোনো চাকরিতে, কারণ আমরা মূলত চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করে থাকি। আমরা নিয়োগকর্তা না, বা আমরা চাকরির দাতাও না, আমরা জাস্ট আপনাদের সামনে এই সার্কুলারগুলো তুলে ধরি। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন একটি চাকরি সার্কুলার, বুয়ে ছেলে কর্মী নিবে, তো আপনার ইচ্ছাগুলো অ্যাপ্লাই করতে পারেন, আশা রাখি ভালো হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।